গরু মারা গেছিল, গরু একটা আল্লাহ দিছে, হোসেন গনি নাম না, আপনি ভালো দয়া করি ইনশাল্লাহ জানি সে ভালো। এই সালালা আমার এই দুঃখ কষ্ট প্রচার হয়েছিল, কেরালা থেকে গুণী সাহেব আমাকে একটা গরু দান করছে, আমি তাতে খুব খুশি হয়েছি, তার জন্য আল্লাহতে বেশি বেশি করে দোয়া করি এবং যারা প্রচার করছে তাদের জন্য আল্লাহতে আমি দোয়া করি। এখন আপনি ঘর দেওয়াই আল্লাহ তাতে আমি একটু গরু পাচ্ছি, আপনি গরুর জন্য এই চ্যানেলে সে দিয়ে দিছিল, আপনি গরুর জন্য আমি খুব কষ্ট, এখন আমার ই হয়েছে, আমি একটা গরু পাচ্ছি, তো এখন আমি আপনার জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন, আমি জানি ভালো আলো থাকতে পারি। জাগো বাংলা টিভি ইতিমধ্যেই আমাদের এই মোগরারি বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সেই মোহরারি বাড়িতে গিয়ে দেখি এবং তার একটি প্রতিবন্ধী মেয়ে আছে, তার প্রতিবন্ধী মেয়েটি গিয়ে আমরা ভাতার ব্যবস্থা করেছি এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে কানাডা প্রবাসী ওসমান গনি এই মোহরালিকে তার একটি গরু দিয়েছে এবং সেই গরু পেয়ে সে অত্যন্ত খুশি হয়েছে। আমরা আশা করি সরকারের পাশাপাশি এরকম সমাজের বিত্তবান মানুষগুলো এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ালে আরও মানুষ বেশি উপকৃত হবে, এই জন্য আমি জাগো বাংলা টিভিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ।